সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে চলে এলাম। আমাকে অনেক দিন ধরেই প্রশ্ন করছেন সবাই যে কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তো আজকে আমি সেই বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই জিনিসটার জানার আগে কয়েকটা কথা আমাদের আগে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে, ইউটিউবে টাকা ইনকাম করার জন্য সবার প্রথমে আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। আপনার যদি ধৈর্য শক্তি বেশি থাকে এবং কোনো প্রতিভা বা কোনো ট্যালেন্ট থাকে, তাহলে আপনি এখান থেকে অনেক টাকাই ইনকাম করতে পারবেন। আর আপনি যদি মনে করেন আপনি প্রথম ভিডিও ছাড়লেন আর ইনকাম আপনার শুরু হয়ে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। তবে এইখানে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি আপনার পছন্দ মতো ভিডিও শেয়ার করতে পারেন। তো ভিডিও শেয়ার করার পরে সেই ভিডিওগুলি আপনার যেসব সাবস্ক্রাইবাররা, যেসব বন্ধুগণরা তারা দেখবে, তো সাবস্ক্রাইবার প্রথমে কিন্তু আপনার চ্যানেলে থাকবে না। তো সেগুলো আপনাকে গ্রেন করতে হবে বা আপনাকে জোগাড় করতে হবে। তো আপনি যদি ভালো ভালো ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে। এইবার তার জন্য আপনাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে। আর প্রথমত আপনি এখন হয়তো ভাবছেন যে আমি কি ভিডিও তৈরি করব। তো দেখুন, সবার মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট থাকে। আপনি এমন টপিক নিয়ে ভিডিও করুন যেটা আপনার বিরক্ত হয় না, মানে আপনি বিরক্ত হন না যেই জিনিসটায়। সেটা হতে পারে ডান্স, হতে পারে গান, হতে পারে কোনো অ্যান্ড্রয়েড টিপস, হতে পারে যে কোনো বিউটি টিপস, রান্না বান্না, আপনার যে কোনো কিছু চয়েস করে নিতে পারেন। তো আমি বিগত কয়েকদিন আপনাদেরকে চ্যানেল তৈরি করা, লোগো বানানো, এগুলো শিখিয়ে দিয়েছি, ভিডিও আপলোড করাও শিখিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে ইনকামটা কিভাবে ইউটিউব থেকে হয়। তো প্রথমে আমি একটা ব্রাউজারে চলে গেলাম, ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, এটা আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে গেল। তো আপনারা অনেকে অবাক হচ্ছেন যে আমি ল্যাপটপ মানে কম্পিউটার থেকে আর কি দেখাচ্ছি, কারণ আপনাদের ফোন থেকে ওটা হবে। আপনাদেরকে ফোন থেকে কি করতে হবে, ক্রোম ব্রাউজারে গিয়ে দেখবেন তিনটে ডট থাকে, গুগল ক্রোম ব্রাউজার, সেখানে গিয়ে দেখবেন ডেস্কটপ সাইট বলে লেখা থাকে, এটা তো ল্যাপটপে থাকবে না। আপনাদের ক্ষেত্রে ডেস্কটপ সাইট লেখা থাকবে, ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনাদেরও এরকম পেজ চলে আসবে। তো আরেকটা কথা বলি, এখানে কিছু কন্ডিশন আছে আপনাকে ইনকাম করার জন্য। সেটা হচ্ছে, আপনি ইনকাম স্টার্ট করলে দেখুন গুগল কি বলছে আপনাকে, যে আপনাকে যদি আপনি ইউটিউবের সাথে যুক্ত হতে চান, তাহলে আপনার যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করেছেন সেটায় 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। মানে আপনার যতগুলো আপনি ভিডিও ছেড়েছেন বা আপলোড দিয়েছেন, সেগুলো 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। সেটা আবার 12 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে। আর আপনাদের 1000 সাবস্ক্রাইব হতে হবে। এইটুকু যখন আপনারা করে ফেলবেন, তখন আপনার চ্যানেলটা রিভিউয়ে পড়ে যাবে, মানে ওদের রিভিউ প্রোগ্রামে পড়ে যাবে ইউটিউবের কাছে। তাছাড়াও আপনারা এখন মোটামুটি করতে পারেন যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন, আর আপনার অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করে রাখতে পারেন। তো অ্যাকচুয়ালি এই যে অ্যাডসেন্স যেটা গুগলের, এই অ্যাডসেন্সই কিন্তু আপনাদেরকে টাকাটা দেবে, কারণ অ্যাডসেন্স হচ্ছে এমন একটা কোম্পানি, এটা গুগলেরই একটা কোম্পানি। এরা কি করে, এদের কাছে অ্যাডভার্টাইজ আসে, বিভিন্ন কোম্পানি তাদের কাছে এসে বলে যে আমাদের অ্যাডভার্টাইজগুলো চারিদিকে দাও, আমরা তার দরুন আপনাকে টাকা দেবো। তো যেই টাকাটা দেয় গুগল, সেখান থেকে 45% মতো টাকা রেখে দেয় গুগল অ্যাডসেন্স, আর বাকি 95% টাকা আমাদের মতো ক্রিয়েটর্সদের দিয়ে দেয়। তো এই যে গুগল অ্যাডসেন্স, এটা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। আর তারপরে এই গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করলে আপনার ভিডিও মনিটাইজ হয়ে যাবে, তখন দেখবেন আপনার ভিডিওর উপর অ্যাডভারটাইজ আসবে, সেই অ্যাডভারটাইজের উপর যদি কেউ ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনারা পয়সাটা পাবেন। তো আমি এখান থেকে চ্যানেলটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে আমার চ্যানেলের লোগোটা আসছে, এখানটা করে ক্লিক করব, আপনারাও এখান থেকে একটু মানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েটর স্টুডিও বলে দেখবেন একটা অপশান আপনারা পেয়ে যাবেন, এই ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম টাইপের একটি ইন্টারফেস আপনাদের চলে আসবে। তারপরে আপনাদেরকে বাঁদিকে চ্যানেল বলে লেখা আছে, চ্যানেলে আপনারা চলে যাবেন। চ্যানেলে চলে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশান আছে মনিটাইজ, এই মনিটাইজটাই হচ্ছে মেন, ঠিক আছে। এই মনিটাইজটা যদি অন হয় তবেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো আপাতত এখানে আপনারা সিগন আপ করে রাখতে পারেন, মানে ফিউচারে আপনাদের কিন্তু ইনকাম স্টার্ট হয়ে যাবে, এখন না হলেও ফিউচারে হবে, আপনাদের ধৈর্য ধরে কাজ করতে হবে।
তো এখানে আমি এটাকে ইনেবল করার চেষ্টা করব। ইনেবল করলে কি আসে লেখা আমি দেখবো। এই দেখুন এখানে চারটে স্টেপ চলে আসছে, যে রিড অ্যান্ড এগ্রি টু দা ইউপি পার্টনার প্রোগ্রাম টার্মস। তো এখানে আমরা স্টার্টে ক্লিক করে দেবো। তো এখানে মনিটাইজ করার জন্য এখানে কিছু আর কি রুলস, তাদের প্রোগ্রামের সাথে যুক্ত হলে আপনার কি কি হবে না হবে একদম এ টু জেড আর কি বলে দিচ্ছে, যে আপনারা টাকাটা আর কি কি মাধ্যমে পাবেন, এটার কি কি নিয়ম রয়েছে, আপনারা চাইলে এটাকে একটু পড়ে নিতে পারেন, ঠিক আছে। তারপরে পারমিশনগুলোকে সব অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করে দিয়ে পরে, সরি আমি এই পেজটায় থেকে ব্যাক হয়ে গেছি, তো এখানে একটু সমস্যা হচ্ছে কারণ ইন্টারনেটটা একটু প্রবলেম হচ্ছে। আমি একটু আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কি, কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে। ঠিক এইরকম টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের প্রথমে লেখা আসছে ভিউ মনিটাইজেশন এগ্রিমেন্ট, তো আমরা এটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন চেয়ে নিচ্ছে, এখান থেকে ডাইরেক্ট আপনারা আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো কি বলছে, আপডেট মনিটাইজেশন টার্ম, দিস ফাংশনালি নট অ্যাভেলেবেল রাইট নাও, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো এটা এখন আর কি কাজ করছে না, ঠিক আছে। তো এটা আপনারা পরে একবার ট্রাই করে দেখবেন, হয়তো আপনাদের কাজ করবে। তো এখান থেকে সম্ভবত আপনারা অ্যাডসেন্সটাকে কানেক্ট করতে পারবেন। তো এই দেখুন নিচের দিকে আমি একবার আপনাদেরকে ব্যাক করে দেখিয়ে দিই, ঠিক আছে। নিচের দিকে দেখুন একটা অপশান আছে রিভিউ অর চেঞ্জ অ্যাডসেন্স অ্যাসোসিয়েশন বলে, এটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আসবে উই ইউ উইল রিডাইরেক্ট অ্যাডসেন্স লিঙ্ক অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখানে অ্যাডসেন্স লিঙ্ক করার জন্য বলছে, ক্লিক নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আর কি খুলতে পারবেন। তো এখানে আমি এই অ্যাকাউন্টটাই সিলেক্ট করে নেবো, যেই অ্যাকাউন্ট আর কি। আপনারা চেষ্টা করবেন যেই অ্যাকাউন্টটা দিয়ে আপনারা ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছেন আর কি, সেইটা দিয়েই আপনারা আর কি খুলবেন, না হলে কিন্তু আপনাদের অসুবিধা হবে। তো এখানে কি বলছে, পারফরমেন্স কাস্টমাইজেশন হেল্প, এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে, এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি কান্ট্রিটা সিলেক্ট করে নেব, সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে এখানেও সেই একই ব্যাপার, এটাকে ইএসএ ক্লিক করে দেবো। ইএসএ ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আরও কিছু হয়তো পারমিশন দিতে হবে, না হলে ডাইরেক্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারবো না। এখানে ইএসএ ক্লিক করে দেবো, আর এখানে ওয়েবসাইটের নাম পর্যন্ত চলে এসেছে সব কিছু মোটামুটি। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে কি হবে, অ্যাডসেন্স যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট হচ্ছে। আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে অ্যাডসেন্সের এবার হয়তো দ্বিতীয় পেজটা আসবে, তো গেট স্টার্টেড ক্লিক করে দেবো। তো কিছুক্ষণের মধ্যে এখানে অ্যাডসেন্সটা ওপেন হয়ে গেল। তো এখানে দেখুন নাম অ্যাড্রেস সব কিছু এখানে চলে এসেছে সরাসরি, আপনারা আপনাদের মতো নাম দিয়ে দিলেন। নামটা কি করবেন, আমি এখানে একটা কথা বলে রাখি, আপনারা নাম এমনই দেবেন যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নামের সাথে যেন মিল হয়, না হলে কিন্তু পরবর্তীতে আপনার পেমেন্ট নিতে অসুবিধা হবে। আমার যেমন যেমন আর কি ওপেন হলো, আপনাদের কিন্তু ক্ষেত্রে সেরকম নাও হতে পারে, আপনাদের সিগন আপ করতে বলতে পারে, ফোন নাম্বার টোন নাম্বার দিয়ে দেখুন এখানে সব ডিটেলস, এই ফর্মটাকে ফিল আপ করতে বলছে, এরকমই আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে বলবে। এই ফর্মটাকে ফিল আপ করে আপনারা সাবমিট করে দেবেন, আপনার ফোনে হয়তো একটা কনফার্ম কোড আসবে, অটোমেটিক আপনার গুগল অ্যাডসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাক্টিভ হয়ে গেলে আর কিছু করতে হবে না, তারপর থেকে আপনি ইউটিউবে ভিডিও ছাড়তে থাকবেন, অটোমেটিক যখন আপনার 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার কী হবে, অটোমেটিক মনিটাইজ অন হয়ে যাবে। তো মনিটাইজ অন হলে আপনার ভিডিওর উপর অ্যাডভারটাইজ দেবে, তারপরে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়াও অ্যাডসেন্সের টাকা পাওয়ার জন্য আপনার $100 আর কি দরকার হয়, তবেই তারা পেমেন্টটা দেয়। অ্যাডসেন্স নিয়ে আরও ভিডিও আস্তে আস্তে করতে থাকবো, আপনারা যদি যদি জানার ইচ্ছা থাকে অ্যাডসেন্স কীভাবে বাড়িতে লেটার পাঠায়, সেই লেটারটাকে কীভাবে ভেরিফিকেশন করতে হয়, সেগুলোও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো ইউটিউব থেকে ইনকাম করতে গেলে একটু কঠিন বিষয় রয়েছে, আপনারা চাইলে সেটাকে ইনকাম করতেই পারবেন। তো আপনারা এখন চুজ করুন বা চয়েস করুন যে কী টাইপের ভিডিও আপলোড করবেন। আশা করব আপনারা ভালো ভিডিও আপলোড করবেন, কারো কিছু কন্টেন্ট চুরি করে বা
কারো কিছু ডুপ্লিকেট কোনো কিছু করবেন না, নিজের মতো করে ভালো কিছু পরিবেশন করবেন, একদম পুরো নিজের কন্টেন্ট দেবেন, মানুষকে নতুন কিছু শেখাবেন বা নতুন কিছু দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা ইউটিউব থেকে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং এখানে আপনারা জয়লাভ করতে পারবেন এবং একটা ভালো পরিচিতি তৈরি করতে পারবেন। তো যাই বন্ধুরা, আজকে ল্যাপটপে ভিডিও করলাম, যদি আপনাদের কারো ভিডিওটা ভালো না লাগে তাহলে ভিডিওটা আর কি বলবো, আর যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু একটা লাইক দিতে হবে, আর এরকম টাইপের আপনারা ভিডিও চান কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। তো আবারও দেখাবে কালকে একটি নতুন ভিডিও নিয়ে, এখনকার মতো এটুকুই, বাই বাই।